আছলকু মাইফ কালো এণ্ড টু দেইডিয়ে ইজ এবাউট সম চাৰ্টিফিকেটছ পোষ্টমাৰ্টম ৰিপৰ্টছ মেডিকলিগল ৰিপৰ্টছ এণ্ড মেডিকেল চাৰ্টিফিকেটছ ফট অফল হট ইজ ইভিডেন্স এনি লিগেল মিন্স বাই হুইছ হেভ টু প্ৰু অ' ডিছপ্ৰুভ এনি মেটৰ অফ ফ্ট লিভ ইভিডেন্স অনেক প্রকার হতে পারে ওরাল ইভিডেন্স হতে পারে অথবা মেডিকেল ডকুমেন্টারি ইভিডেন্স হতে পারে এর ভিতরে আছে মেডিকেল সার্টিফিকেটস আছে মেডিকেল লিগ্যাল রিপোর্টস আছে হ্যাঁ এছাড়া আছে ডাইং ডিক্লিয়ারেশন ডাইং ডিপোজিশন সো মেডিকেল সার্টিফিকেটস আমরা ইঞ্জুরি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট এগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর হচ্ছে কি লিগ্যাল রিপোর্টস মেডিকেল লিগ্যাল রিপোর্টস হচ্ছে রেপ ভিকটিমের রিপোর্ট হ্যাঁ রিপোর্ট অন রেপ যেটাকে আমরা বলি ইনজুরি রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট হ্যাঁ রিপোর্ট অন কেমিক্যাল এক্সামিনেশন অফ পয়জন এগুলো সো এখানে একটা পেশেন্টের যে সার্টিফিকেট আমরা দিব যেমন হেলথ সার্টিফিকেট হ্যাঁ বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট অথবা তার কোনো ইঞ্জুরি সার্টিফিকেট দেবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা ইভিডেন্স হিসেবে কাজ করবে মেডিকেল ডকুমেন্টারি ইভিডেন্স এবং ডাক্তারের একটা দায়বদ্ধতা আছে এখানে যে এইটার উপরে নির্ভর করবে যে কি মানে হচ্ছে পরবর্তীতে তার লিগাল ইস্যুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে তাইলে এটার ক্ষেত্রে কখনোই মানে হচ্ছে যেটা সত্য অবশ্যই সেটা প্রকাশ করতে হবে সো দিস ইজ এ রিপোর্ট ইন দিস ইজ এ ইঞ্জুরি সার্টিফিকেট সো দিস ইজ এ মেডিকেল সার্টিফিকেট ইঞ্জুরি সার্টিফিকেটে আমরা প্রথমে নেম হ্যাঁ তারপরে হচ্ছে কার সন্তান তারপরে এজ কত তারপরে তার বাসা হ্যাঁ সব কিছু লিখব লিখার পরে আমাদের মেইনলি আমাদের যে ইঞ্জুরি সার্টিফিকেটটা আছে ইঞ্জুরি সার্টিফিকেটে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং এখানে আমরা টাইপ অফ ইঞ্জুরি লিখবো প্রথমে লিখব টাইপ অফ ইঞ্জুরি যেমন অ্যাব্রেশন হতে পারে ব্রুইশ হতে পারে ল্যাসারেশন হতে পারে ফ্র্যাকচার ডিসলোকেশন ইনসাইজ ডোন চপ অন পাংচার ডোন পেন অন ডোন হ্যাঁ যে কোনো কিছু হতে পারে সো যদি অ্যাব্রেশন হয় তাহলে আমরা অ্যাব্রেশন লিখবো তারপরে সাইট অফ দ্য ইঞ্জুরি ফ্রন্ট অফ দ্য ফোরাম হ্যাঁ তারপরে এবার ইঞ্জুরিটার মেজারমেন্ট করতে হবে ইঞ্জুরিটার মেজারমেন্ট এখানে যেমন হাফ ইঞ্চি লেঙ্থ হ্যাঁ তারপর ব্রেথ ওয়ান ইঞ্চি তারপরে হচ্ছে কি ডিফ্টটা হচ্ছে টু ইঞ্চি ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাব্রয়েশন অ্যাব্রেশনটা হলো এরপর ওয়েপন ওয়েপন ডিড এটা হচ্ছে সিম্পল নেচার অফ দ্য ইঞ্জুরি সিম্পল এবং এরপরে এজ অফ দ্য ইঞ্জুরি অর্থাৎ এখানে আমাদের এজ অফ দ্য ইঞ্জুরি সম্পর্কে নেচার অফ দ্য ইঞ্জুরি সম্পর্কে এবং কী টাইপের ওয়েপন মেজারমেন্ট এগুলো ই করতে হবে এবং রিমার্কস করতে হবে যে সিম্পল হুইস ইজ অ্যাক্সিডেন্টাল ইন নেচার অর্থাৎ ম্যানার অফ ইঞ্জুরি এটা আমাদের ই করতে হবে এছাড়া ব্রুইশ হলে বা যে কোনো কিছু হলে ওইটা আমরা সেভাবে প্রকাশ করবো অর্থাৎ তাহলে এখানে আমাদের ইঞ্জুরি সার্টিফিকেটে ইঞ্জুরিটা টাইপস দিতে হবে এর সাইড দিতে হবে মেজারমেন্ট দিতে হবে কী ওয়েবন ইউজ করা হয়েছে এজ দিতে হবে এবং এটা কী টাইপের ইঞ্জুরি নেচার এবং এর হচ্ছে মেডিকো এর হচ্ছে ম্যানার অফ দ্য ইঞ্জুরি অর্থাৎ এটা অ্যাক্সিডেন্টাল সুইসাইডাল নাকি এটা দিতে হবে সো দিজ আর দ্য মেডিকেল সার্টিফিকেটস একটা সার্টিফিকেট দেখালাম ইনজুরি এরকম বার্থ সার্টিফিকেট হয় ডেথ সার্টিফিকেট হয় ওকে সো এটা যেমন হচ্ছে ডেট সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটে আমাদের যে ভাইটালসগুলো থাকবে রেসপাইরেশন হার্ট রেট প্রত্যেকটার প্রথমে নাম এবং কোথায় অ্যাডমিট ছিল ওগুলো থাকবে এরপরে যে ভাইটালসগুলো নট রেকর্ডেবল নট পালপেবল পিউপিলটা হচ্ছে ডাইলেটেড নন রিয়াক্টিং হ্যাঁ এবং এছাড়া হচ্ছে কি যে তার বাসা কোথায় এগুলা দিয়ে একটা সার্টিফিকেট হবে দিস ইজ ডেথ সার্টিফিকেট এরপরে আমাদের একটা আছে যে দিস ইজ মেডিকোলিগাল লিগাল এক্সামিনেশন আচ্ছা আমাদের হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট গেল আর একটা লিগাল রিপোর্টস এটা হচ্ছে একটা লিগাল রিপোর্টস লিগাল রিপোর্টসটা এরকম হয় এখানে আমাদের নেম দিয়ে শুরু হবে ওর ফুল অ্যাড্রেস দিয়ে শুরু হবে এবং এখানে যেটা ইম্পর্টেন্ট যে আমাদের আমরা যে কোনো রিপোর্টস দিতে গেলে আমাদের এখানে কি হল যে আইডেন্টিফিকেশন মার্ক যেটা আছে এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট হ্যাঁ এবং যদি ফিমেলের আমরা এক্সামিনেশন করি তাহলে ফিমেল অ্যাটেন্ডেন্ট এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয় এবং হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক অবশ্যই দুইটা হইতে হবে আইডেন্টিফিকেশন মার্ক হইতে হবে দুইটা এরপরে যদি আমরা ডেলিভারি বা রেপ কেস এক্সামিনেশন করি এটা যেমন হচ্ছে রিসেন্ট সেক্সাল ইন্টারকোর্স রেপ কেস ভিক্টিমের এক্সামিনেশন সো এখানে আমরা তার মেনার্কি পিরিয়ড এই সব হাইট ওয়েট থেকে শুরু করে এবং তার যে জেনেটাল ফাইন্ডিংস আছে এক্সট্রা জেনিটাল ফাইন্ডিংস ব্রেস্ট এরিয়ান নিপল হ্যাঁ তারপর হেয়ার পিউবিক হেয়ার অ্যাবডোমেন ভালভা ক্লাইটোরি সাইমেন্ট সবগুলো এখানে থাকবে এবং প্রত্যেকটার যে ফিচার যেগুলো আছে ওগুলো উল্লেখ করতে হবে এবং কমেন্ট করতে হবে ফ্রম এবং ফাইন্ডিংস মাই ওপিনিয়ন ইজ সাইন অফ রিসেন্ট ইন্টারকোর্স হ্যাঁ অর্থাৎ এখানে আমরা বলবো না যে রেপ হয়েছে কি না আমরা জাস্ট বলবো যে রিসেন্ট ইন্টারকোর্স হয়েছে কিনা হয়েছে অথবা রিটার্ন ইন্টারকোর্স হয়েছে কিনা সো দিস ইজ এ লিগাল রিপোর্টস এরপরে আরেকটা রিপোর্টস আছে এটা হচ্ছে মেডিকেল লিগাল সার্টিফিকেট ইফ রিসেন্ট ডেলিভারি অকারস তো লাস্টে কমেন্টসটা দেখতে হবে আই এম ওপিনিয়ন আই এম উইথ মাই ওপিনিয়ন ফ্রম দ্য অ্যাবাফ স্টেটেড ডাটা দ্যাট ইট ইজ এ কেস অফ ডেলিভারি অ্যাবাউট থ্রি টু ফাইভ ডেজ সো আমাদের রিসেন্ট ডেলিভারি এবং হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়ে একটা রিপোর্ট এবার এই ডিস রিপোর্ট হ্যাঁ এই যে বড়ো ফেইজ যেটা সেটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মর্টেম রিপোর্ট হ্যাঁ পোস্ট মর্টেম রিপোর্ট এটা হচ্ছে একটা লিগাল রিপোর্টস সো পোস্ট মর্টেম রিপোর্টসে আমাদের নেম সেক্স এজ থাকবে প্রথমে তারপর বাসা কোথায় থাকবে এবং এখানে পোস্টমর্টম করার জন্য যে কনস্টেবলগুলো আসবে কনস্টেবলের নাম্বার এবং তাদের নাম কখন এসেছে কখন পৌঁছিয়েছে এগুলো লিখতে হবে এরপরে আমরা প্রথমে যেটাই করি মেডিকেলিক্যাল রিপোর্টসে এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হ্যাঁ এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কী তারপরে হচ্ছে এখানে কি পোস্টমর্টম স্ট্রেনিং যেটাকে আমরা হাইপোস্টেসিস বলি হ্যাঁ এটা কোথায় কোথায় আছে তারপরে এখানে সবই লেখা থাকে হ্যাঁ এইগুলো ব্রুইশ তারপর পজিশন সাইজ নেচার মার্কস অফ লাইগেচার যদি অন্য এগুলো থাকে তো এগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে প্রথমে তাহলে আমরা করলাম এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখলাম এরপরে আমরা হচ্ছে ক্র্যানিয়াম অ্যান্ড স্কাল স্পাইনাল ক্যানেল অর্থাৎ আমরা এরপরে মাথা এবং স্পাইনাল ক্যানেলটা দেখব এরপরে আমরা থোরাক্সটা দেখব অর্থাৎ প্রথমে আমরা এক্সটার্নাল দেখেছি তারপরে এইগুলো কিন্তু সব ইন্টার্নাল হচ্ছে আমাদের এক্সটার্নাল ফাইন্ডিংস আর ইন্টার্নাল ফাইন্ডিংসের আন্ডারে এরপরে আমরা থোরাক্স দেখব অ্যাপডুমেন দেখব মাসলস বোনস অ্যান্ড জয়েন্টস সব দেখব এরপরে হচ্ছে আমরা কি মোর ডিটেইল্ড ডিসক্রিপশন অফ ইঞ্জুরি অর ডিজিজ এখানে যেমন এটা হচ্ছে একটা হচ্ছে কেইস অফ ভায়োলেন্ট অ্যাসফেকজিয়া সো ইন ডিসেকশন ইট ইজ ফাউন্ড দ্যাট এ ফাইন হোয়াইট লিথারগি ফোর্ট ওয়াজ ফাউন্ড ইন দ্য চেস্ট অ্যান্ড ল্যারিংস কন্টেইনিং মাড অ্যান্ড সেন্ট ও বোথ ডিস্ট্যান্ডার্ড অ্যান্ড ওভার রাইডিং অ্যান্ড পোর্টুডেড আউট অফ দ্য থোরাক্স অন দ্য লেফট অরবিট রিমুভাল অফ দ্য স্টার নাম কোয়ালিটি অফ দ্য স্যান্ড অফ দ্য স্যান্ড ইজ ফাউন্ড অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা ডিসক্রিপশন দিচ্ছি এখানে যেহেতু ফ্লোট আসছে তাহলে এটা সেটা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা কেস অফ ড্রনিং হ্যাঁ সো লাস্টে আমরা দিতে হবে ওপিনিয়ন দিতে হবে ইন মাই ওপিনিয়ন ডেট ইজ ডিউ টু ভায়োল্যান্ট অ্যাসফেক্সিয়া হুইস ইজ অ্যান্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন হুইচ ইজ অ্যান্টিমর্টেম ইন হুইস ইজ অ্যান্টিমর্টেম ইন নেচার হ্যাঁ এখানে সুইসাইডাল আমরা দিব না এটা ভুল হয়েছে সুইসাইডাল আমরা দিব না কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুইসাইডাল দেওয়া যায় না সো এটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টে আমাদের এক্সটার্নাল ফাইন্ডিংস ইন্টারনাল ফাইন্ডিংস ইন্টারনালের ভিতরে প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে প্রত্যেকটা ফাইন্ডিংস লেখবে এবং লাস্টে এখানে আমাদের কী থাকবে যে রিমার্কস অন হেড ডিপার্টমেন্ট অফ দ্য ফরেন্সিক মেডিসিন সব ক্ষেত্রে সাধারণত একই রকমভাবে অপিনিয়ন দিব ইন মাই ওপিনিয়ন অর আই এম উইথ মাই ওপিনিয়ন ড্যাট দিয়ে দিব কিন্তু ইন কেস অফ পয়জনিং সেখানে আমরা দিব যে অপিনিয়ন ইস কিপ্ট পেন্ডিং আন্টিল দ্য রিসিপ্ট অব দ্য কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট হ্যাঁ এটা হচ্ছে কি কি ক্ষেত্রে দিব ইন কেস অফ যদি হ্যাঁ তারপরে অন্যান্য ক্ষেত্রে আমরা এইরকম দিব এবং আমাদের হচ্ছে এখানে সাধারণত দশটা মেডিকোলিগাল হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট থাকে এবং কীভাবে লিখতে হয় সেটা জানতে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সো ফর ওয়াচিং দিস ভিডিও এখানে যেটা আমাদের শেখা হলো সেটা হচ্ছে যে কী যে মেডিকেল মেডিকোলিগাল রিপোর্টস এবং মেডিকেল সার্টিফিকেটস দিস আর ইভিডেন্স এবং ইভিডেন্স মানে ইভিডেন্স অর্থাৎ এইখানে কোনো যেটা সত্য একদম ঠিক সেইটা লিখতে হবে এবং পোস্টমর্টম করার সময় খুব ভালোভাবে করতে হবে হ্যাঁ আচ্ছা সো থ্যাংকস থ্যাংকস এগেন ফর ওয়াচিং দিস ভিডিও